সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফেরিঘাট সংলগ্ন আয় প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে বসে আছি একজন জনপ্রিয় মানুষ, তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই, মাহবুবাদের মালিক তিনি। আমরা আজকে মিশরি ফার্মিং সম্পর্কে আসলে তথ্য জানবো। অনেকে জানতে চেয়েছেন যে আসলে ডিমের জন্য কতটুকু লাভজনক, বা মাংসের জন্য বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন কোনটা বেশি লাভ। আমরা সে বিষয়ে আসলে বিস্তারিত কথা বলি। আসলে দেশে এখন মনে করেন কি বলবো, আপনার চিনার কিন্তু একটা উপায় থাকে, আপনার কেমন মিশরি ফার্ম কিন্তু আপনার সাদা হালকা একটু গলা থাকবে, সাদা থাকবে, মানে গা ঠান্ডা, আর আপনি সুন্দর পুরোটাই ফুটফুটি থাকবে, আপনার ফুটফুট থাকবে। তো আসলে প্র্যাকটিক্যালি আজকে 6 বছর যাবৎ আছি আপনি এই জগতের আমাদের, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। 6 বছর খামারের জগতে আপনার সার্ভিস দেওয়াটা মোটামুটি ভালো একটা জিনিস। তো এখন একটা কথা বলবো, আমাদের আসলে অরিজিনাল ফেরেন্স আছে, আমাদের খামার আছে, যে কোনো ভাই আসলে খামার দেখিয়া বাচ্চা দেখিয়া নিতে পারবো, কোনো সন্দেহ নাই। আর অরিজিনাল চিনার উপায় এটাই আপনার বর্তমানে এখন। আর আপনার শুরু বলা আপনার 1 মাসে বা 15 দিনে অনেকজন অনেক বাচ্চা চিনতে পারতো না, সোনালি মুগরা থেকে বাচ্চা বাচ্চা অনেক বাচ্চা দিয়ে দেয় আসলে ফাওয়ামি কইয়া, ওইটা আসলে চিনা খুব কষ্ট হয়ে যায়। এর জন্য আপনি আসলে খামার এসে দেখে নিলেই সবচেয়ে মনে ভালো হয়, ফেরেন দেখে বাচ্চা নিলে। আচ্ছা, ডিমের জন্য কতটুকু লাভজনক? আসলে এটা ডিমের জন্য মূলত ব্যবসা, ডিমের জন্যই আসলে সবচেয়ে ভালো। বছরে কতগুলো ডিম পারে? এটা আপনার মোটামুটিভাবে আপনার 75% ডিম আশা করা যায়, 80% যদি ভালো পড়াশোনা আপনার আদায় করতে তাহলে 80% আদায় করা যাবে ইনশাল্লাহ। কতদিন সময় লাগে ডিমে আসতে? ডিমে আসতে 4-4 মাসে ডিম আসবে ইনশাল্লাহ। গ্যাসের দিনে আপনার পিছনে যে ব্যানারটা রয়েছে কিন্তু আপনার খামারের ছবি। জি জি, আপনার এই খামারে আমার যে দরজার সামনে যে গ্যাস সিলিন্ডারটা আছে, আপনি গ্যাস সিলিন্ডারটা আমরা মুরগাটা জায়গা ছাড়ে দিই, দরজার আটকা রাখি গ্যাস সিলিন্ডার দিয়ে। এটা আমার পুরোটাই আমার লোগোটা, আমার খামারের লোগো এটা আপনার। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার কিন্তু হয়েছে। জি জি, গুগল থেকে কেউ নিছে কিন্তু আসলে না, এটা হচ্ছে আপনার খামারের। না না, এটা আমার একটা প্র্যাকটিক্যালি গ্যাস সিলিন্ডারটা দিয়ে দরজা আটকা রাখি, এই কারণে আমার মুরগাটা ছাড়ি যেন আপনারা প্র্যাকটিক্যালি, এটা আর কি আপনার আমার খামারের লোগো এটা আপনার। আচ্ছা, ফার্মি কতগুলো আছে? ফার্মি মোটামুটিভাবে এখন 3টা শেড আছে মশলা দিলে আপনার মোটামুটি। হ্যাঁ, আমরা প্রত্যেকটি শেডে আপনাদের 2টা 3টা করে করতেছি পদে পদে। আমরা ফেরেন্স মেশিন লাগবো, মেশিন চালাইতে হইব। তো মেশিন চালাইতে গেলে আসলে ফেরেন্স লাগে, ফেরেন্স ছাড়া চলবে না আপনার। 5টা 6টা মেশিন গ্যাসে চালাইতে গেলে ফেরেন্স লাগে আপনার। আমরা একটা কথাই মানে স্পষ্ট যে আমাদের ফেরেন্স 3টা ফেরেন্স থাকলে একটা না একটা ফেরেন্সেতে ডিম আসবে। এখন মোটামুটি সব কিছু মিলে 1700 ফেরেন্স আছে। আমরা কিন্তু 2টা ফেরেন্স দেখালাম দর্শকদের। জি, আরেকটা ফেরেন্স কিন্তু বাকি রয়ে গেছে। জি, দেশবাসীকে 2টা দেখাইছি, আরেকটা দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার নদীর ধারে, এটা আপনার নদীর ধারে একদিন নিয়ে যাবো ইনশাল্লাহ। এটা নদীর ধারে আপনার 1700 ফেরেন্স, 1700 ফেরেন্স আছে তিনখানে। তিনখানে? জি। আচ্ছা, ডিম কতগুলো পাচ্ছেন? ডিম মোটামুটি এবার এসে আপনার কোনোদিন 1100, কোনোদিন 1200, এইভাবে পুরুষ আছে তো সাথে। আমরা ওইভাবে ডিমের পড়াশোনা হিসাব করলে হবে না, আপনার পুরুষ আছে। আমরা প্রত্যেকটি 8টার সাথে মহিলার সাথে একটা পুরুষ দিয়ে রাখি আমাদের ডিমের পড়াশোনা ভালোর জন্য। আমরা তো ডিম ফুটামো, আমরা ওই হিসাব করলে খানা করতে গেলে হিসেব করলে হবে না, আমরা হিসাব করতে আমরা ডিম ফুটাই তুলব। তাহলে প্রতি মাসে কেমন বাচ্চা ফুটে? এখন বাচ্চার হিসাবটা করতে গেলে আপনার প্রত্যেক মাসে মনে করুন ডিম মাইনাস টেন আছে, তারপর আমরা 24,000-23,000 বাচ্চা মোটামুটি আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ মেশিন থেকে। 24 থেকে 23,000 বাচ্চা? 23 থেকে 24,000 বাচ্চা? হ্যাঁ, 23 থেকে 24,000। আপনাকে ডিম বিক্রি করেন? ডিম বিক্রি করা হয় না আমাদের মেশিন, আপনার 5টা মেশিন, 5টা মেশিনের ভিতরে ডিম বসায় বার করে দিয়ে আপনার মনে করেন ডিম সমস্যা হয়। এরপর আপনার সব ডিম তো আপনি পারতেছি, সব ডিমের মধ্যে মেশিনে দেওয়া যায় না। যে বিক্রি করা যায় যদি আপনার খাবারের ডিম, আপনার খাবারের ডিম অনেকটি দেখা গেছে বেহা হইলো, তেরা হইলো, দেখা গেছে আপনার ছোটো, ওইটা তো আপনার ডিমে বাচ্চাটা আপনার নিতে চেত না কেউই, ও নর্মাল বাচ্চা, তার এই জন্য আমরা ওইটা বাচ্চা ডিম বসাই না। আমরা কিন্তু আপনার ঘরের এক সাইডে দেখলাম প্রচুর পরিমাণে ডিম রয়েছে এবং ক্যারেট করে সাজানো আছে, এগুলো কি বাসা হয়ে গেছে নাকি? না, এটি বাসা হয় নাই, মেশিন কিনে নেওয়ার সময় বাঁচবো আপনার। বাসা এগুলো হবে মেশিনের দোকানের আগে? হ্যাঁ হ্যাঁ, মেশিন কিনে নেওয়ার দোকানের আগে। বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে? বাচ্চা ফুটতে আপনি 21 থেকে 20 দিনের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইনশাল্লাহ। 21 থেকে 19 দিনে আপনার ছাটাতে থাকে আর 2 দিন হেচিংয়ে থাকে, 21 দিন লাগে আর কি আপনার। আচ্ছা, অরিজিনাল যে ব্রিড মিশরিটা, মিশরিটার পাশাপাশি পাকিস্তানি একটা ব্রিড রয়েছে, পাকিস্তানের চেনার উপায় কি? আসলে পাকিস্তানিটা আপনার অরিজিনাল মিশরি থেকে আরও মুরগাটা ডেভেলপ, মানে ডেভেলপ কি বড় হয় আর কি আপনার। এটা যেহেতু আপনার মাংসের জন্য করছে, এটা মুরগা বড় হয়, বড় হইলে আপনার মুরগা ফাউমি অরিজিনালটা আপনার এক কালার হবে, পাকিস্তানিটা বিভিন্ন জাতের কালার হবে, বিভিন্ন জায়গায় ছোটকা ছোটকা কালার হবে, আর মিশরিটা এক কালারই হবে, শুধু গলাদা ফুটফুটটা আর পিছনটা আপনার ফুটফুটটা কালো।
আচ্ছা আপনারা কি ডিম্পার রানিংগুলো বিক্রি করেন নাকি? ডিম্পার রানিং মাল আপনি কেউ নিলে চাইলে দেওয়া যায়, সমস্যা নাই। লেকিন আসলে ডিম্পার রানিংটা আপনার যেই নেই, ডিম্পার রানিংটা না নেওয়াটা সবচেয়ে বেশি বেটার। জার্নিং করলে সমস্যা, যদি কাছে ফিরতে হয় তাহলে নেওয়া নিতে পারে, সমস্যা নেই। আর দূরে থেকে ডিম্পার রানিং জার্নিং করলে আপনি প্রেগনেন্ট মানুষ, সেম সেম আল্লাহ পাক মাফ করুক, সবারই তো সংসার আছে। আপনার প্রেগনেন্ট মানুষ যেমন জার্নিং করলে বেশি সমস্যা হয়, বুড়গাটা কিন্তু প্রেগনেন্ট হইলে কিন্তু বলতে পারতেছেন আপনারে, তাহলে আমার সমস্যা হবে, আমার ডিম ভেঙে যাবো, তোমরা জার্নিং করায় না। লেকিন আসলে যত মানুষই পারুক মানে ডিমোলা রানিংটা না নেওয়াটা সবচেয়ে বেটার। আর ডিমোলা রানিং মুরগা নিলেও যেন কাশি ভিত্তি নেয় অনেক খুব সতর্কভাবে নেয়। রোগ সুখ সম্পর্কে জানতে চাই। রোগ সুখ সম্পর্কে আসলে মুরগার মোটামুটিভাবে যদি আপনারা ইয়া করেন তো মূলত সব কিছু মিলে চার পাঁচটা জিনিস রক্ষা করতে হইব। এক হইলো আপনার ঠান্ডা, এক হইলো আপনার পাহে না, এক হইলো আপনার আগ করে উমাস পালাইলে, আর যদি ধুন ধরে বসে থাকে তাহলে এই কারণটি ধরতে পারলে মোটামুটি যদি ভালো অভিজ্ঞ খামারি হয়ে থাকে, আর যদি সে অভিজ্ঞ না হয় সে আপনার যাতে মাল নিচ্ছে সে অভিজ্ঞতা বললে বলতে পারলে তাহলে মোটামুটিভাবে আপনি 100% সাকসেস, সে আপনার মোটামুটি কিছু করতে পারবো। গেসুদ্দিন ভাই, যদি কেউ 1000 প্যারেন্টস করে সেক্ষেত্রে কেমনটা খরচ হতে পারে, কেমনটা আয় করা সম্ভব? যদি 1000 প্যারেন্টস করে আসলে কত টাকা লাভ হইতে পারে, যদি আসলে সে আল্লাহ পাক রাব্বুল আলামিনে রহমত করে ঠিকমতো ভ্যাকসিন দিতে পারে তাহলে 1000 ফেরেন্স করতে গেলে মোটামুটিভাবে আপনার সে লাভটা যদি হয় মোটামুটি 70-75 হাজার লাভ হবে ইনশাল্লাহ, না আসে ডিমের জন্য একটা মুরগা আপনার সর্বোচ্চ যদি খানা খায় তাহলে 90-95 গ্রাম খাবার খাবে দৈনিক। 90-95 গ্রাম জি। আচ্ছা আচ্ছা, একটা ডিম খাবার হিসেবে কত টাকা বিক্রি করা যায়? খাবার হিসেবে বিক্রি করলে আমরা একটা ডিম মোটামুটি এখন বর্তমানে 12টা বিক্রি করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, অনেক পুষ্টি। হ্যাঁ বলেন। ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই। ভ্যাকসিন সম্পর্কে আসলে মূলত ভ্যাকসিনটা এমন একটা জিনিস খুব গুরুত্ব সহকার যে কোনো বাড়িদের জন্য বলবো, আসলে কেডায় বলবো না, কেডা যদি বইলা দেয় দিয়ে দিছি, তা আসলে না দিয়ে বলার দরকার না, দিয়ে দিছি, আল্লাহ পাক মা রহমত করুক, সবার আল্লাহ রহমত করুক। লেকিন আমার কথা হলো কোনটা সবাই কিন্তু আসলে ভালো একটা আশাই করে, আমি যদি মুখে বইলা দিয়ে দিছি পরে যদি না দিয়ে আসলে ওইটা হয় না, লেকিন ভ্যাকসিন দিয়ে দেওয়াটা ভালো। আর ভ্যাকসিন ছাড়া কোনো মুরগা যদি কেউ ভুলো পালে আমি বলবো পাইলেন না, ভ্যাকসিন ছাড়া মুরগা পালা ঠিক না। আমরা অর্ডার আছে আপনার হাজার হাজার অর্ডার, 2 মাসের, 2.5 মাসের, 3 মাসের বাচ্চার অর্ডার, হাজার হাজার অর্ডার, আলহামদুলিল্লাহ মানুষ আমাদের নিয়ে শান্তি আছে এবং কি ভালো আছে তার জন্য আপনার অর্ডার দিতেছে। আচ্ছা, ভ্যাকসিন করে বিক্রি করে 100% গ্যারান্টি দেওয়া। আচ্ছা, দর্শকদের আর কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোনো বাইদের উদ্দেশ্যে সবসময় যে কথাটা বলি, আপনারা খামারে আসেন, খামারে এসে মালিকের সাথে কথা বলেন, প্র্যাকটিক্যালি খামার দেখেন, ফ্যারেন্স দেখেন, মেশিন দেখেন, সব কিছু দেখে আপনার কাছে ভালো লাগলে তারপরে আপনি একটা মাল নেওয়ার জন্য উৎসাহ করেন। আর আপনার খামার বাড়িতে আসার আগে আপনি পরিকল্পনা করবেন না, খামার আইসে পরিকল্পনা করবেন আসলে আপনি কতটুকু পালবেন বা কতটুকু পারলে ভালো হয়। আর ম্যাক্সিমাম একটা মুরগা খামার দিলে আপনি 300 মুরগা দেওয়া চালু করাটা সবচেয়ে বেটার। 300 মুরগা নিচে করলে আপনার শ্রম দিয়ে এবং কি আপনার মানে ইনভেস্ট হিসাব করে আপনার তেমন একটা লাভজনক হবে না। আশা 300 মুরগি থেকে আপনার ম্যাক্সিমাম আপনি যদি সে হিসাব করলে মোটামুটি 20-25 হাজার টাকা মান করা সম্ভব। 20-25 হাজার টাকা। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।